আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। তার কারণ আজকে যে ভিডিওটা বানাইছি খুব সমস্যার কারণে, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তার কারণ ঠান্ডা লেগেই আছে, ঠান্ডা লেগেই আছে, যতই ওষুধ মারি কিছু কাজে আসছে না। তার কারণে আজকে যে ভিডিওটা বানাইছি আপনাদের কিছুটা হলেও উপকারিতা। ভিডিওটা দেখার আগে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন, ছোট্ট একটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবটা করে দিলে কি হবে, ভিডিও ইউটিউবে আপলোড করা প্রথমেই আপনার কাছে চলে যাবে, তখন আপনি আমার কবুতরের ভিডিওটা দেখতে পারবেন কিভাবে কি করি। তো সবার আগে বলতে চাই, দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। ঠিক তাই তো। তো যারা কবুতর পালেন এবং পালতে চাচ্ছেন, তারা প্রথমত খালি কবুতর পালতেছেন পালতেছেন, কিন্তু কোন ঔষধ কখন এই আপনার ব্যবহার করতে হয় এটা আপনারা জানেন না। তো আজকে এই জন্যে কবুতরের ঔষধ নিয়ে আমি হাজির হয়েছি। আমার কবুতরের ঘরে কিছু ঠান্ডা লেগে বসে আছে, খাওয়া দাওয়া সব বাদ, এই জন্যে আপনাদের ভিডিওটা বানাইছি। দেখেন, নোভাজিং, এটা হচ্ছে বর্তমানে ঠান্ডার এই ওষুধটা ব্যবহার করলে কবুতর ঠান্ডাটা সেরে যায়। আমি এর আগেও ব্যবহার করছি, আজকেও আপনাদেরকে দেখাচ্ছি। এই 100 মিলি, এইটা হচ্ছে আর নোভাজিং, 45 টাকা, ভেটেরিনারি দোকানে পাওয়া যাবে। আমার থেকে নিয়েছি 45 টাকা, আপনাদের থেকে কত নিতে পারে এটা আমি জানি না, কিন্তু ডিসক্রিপশনে ওষুধ নাম ব্যবহার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। কিন্তু এটা আমি ব্যবহার করি 1 লিটার পানিতে 1 গ্রাম, আর আপনাদের কবুতরের অনুযায়ী 2 লিটার পানিতে 2 গ্রাম, কিংবা আপনার কবুতর 2টা কি 3টা কি 4টা, তার ব্যবহার দেখে কবুতর ঔষধ দিবেন। আর এই এই ঠান্ডার ঔষধটা সবসময় মারবেন না, কবুতরের যে কোনো এক সাইড ক্ষতি হতে পারে। আপনারা কবুতরের ঔষধটা ব্যবহার করবেন, দেখবেন যে চতুর্দিকে কুয়াশা, ঠান্ডা, কবুতর খাচ্ছে না, এক জায়গায় বসে আছে ঝিম ধরে, তখন এই ঔষধটা মারবেন। দেখবেন 3 দিন রেগুলার 3 দিন মারবেন, মারার পর কবুতরের ঠান্ডাটা ভালো হয়ে যাবে। আরেকটা আছে কবুতরের ভিটামিন, অনেক সময় দেখা যায় কবুতরের ভিটামিনের অভাবে কবুতর মারাও যায়, কবুতর দুর্বল হয় এবং কবুতর খাওয়া দাওয়া সব বাদ যে কোনো এক জায়গায় যা বসে থাকে। তো ভিটামিনটা মারলে কি হয়, আমাদের মুখের রুচি ওই সব কিছু ফিটফাট, এবং আপনার লোম, আপনার নখ, চোখ, কান, এগুলো সব ঠিকঠাক হয়ে থাকে, কবুতর পুরোপুরি সুস্থ। জিজভেট এগমি কোম্পানি 100 মিলি 45 টাকা নিয়েছে, 2টায় 45 টাকা, সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখবেন। তাও আমি আপনাদেরকে বলতেছি, এটা নতুন, আমি মাত্র 3 দিন ব্যবহার করছি। নাই যে জিজভেট এগমি কোম্পানি, তো এইটা ওই একই নিয়ম, 1 লিটার পানিতে 1 গ্রাম, কিন্তু ওষুধটা ব্যবহার করার আগে একটু ঝাঁকিয়ে দিয়ে নেবেন, নেওয়ার পরে ওষুধে একটু ফেনটা আসবে, ফেনটা দেওয়ার পরে আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম কিংবা 2 লিটার পানিতে 2 গ্রাম, আপনার কবুতরের ব্যবহারের উপর, কবুতর আপনি কতগুলা তার সেই দিক দেখা তারপর কবুতরের ওষুধটা ব্যবহার করবেন।
এবং কবুতরকে আগে খাদ্য খাওয়াবেন, খাওয়ানোর পর তারপরে কবুতর আপনারা তো বুঝতে পারবেন যখন পানি খাওয়ার চেষ্টা করছে তখন অল্প পরিমাণে পানি দিবেন, দিলে তাড়াতাড়ি পানিটা খেয়ে শেষ করে দেবে, দিয়ে পানিটা ফেলে দিবেন। দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে দিবেন, মানে একদম ফ্রেশ পানি দিলে তাহলে কী হয়, কবুতরের অশুদ্ধ পানি খেলো এবং আমাদের একদম ফ্রেশ পানিও খেলো, তাহলে কবুতরের কোনো অসুখ বিসুখ থাকলো না। এটা ব্যবহার হচ্ছে কবুতরের লোম পড়া বন্ধ করা, মাংস বৃদ্ধি। এবং আমরা বলি যে অনেকদিন থেকে কবুতর পালিচ্ছি, কবুতর ডিম দেয় না, তা কি বিক্রি করবো না কি? আগে আমরা ইউটিউবে যাই দেখি যে কোন ওষুধের কোন কাজ, তো আপনারা এই অযথাই কবুতরকে বাজে ঔষধ দিয়ে কবুতরকে নষ্ট করে দেন, তারপরে বলেন যে না কবুতর হই আমার এখানে ডিম করছে না, বাজারে যা বিক্রি করে দিই। আগে ভিটামিন কোষ, কিমরিড কোষ, এই আপনার ঠান্ডার কোষ এগুলো মারবেন, মারার পর দেখবেন যে কবুতর হচ্ছে না, তারপরে আপনাদের মতামত যা তা আপনারা ব্যবহার করবেন। তো এটা দিলে আপনার কবুতরের চোখ, নাক, পা, এই লোম পড়া, মাংস বৃদ্ধি, তাহলে মানে সব কিছুই এই জিন্স ভেট এর ভিতরে আছে। এটা ব্যবহার আমি এই যতদিন থেকে কবুতর লালন পালন করেছি ততদিন থেকে আমার এই ঔষধটা আপনি রেগুলার চালাতেইছি, নিয়ম তিন দিন আমি দেই চার দিন, কারণ একদিন দেই কারণ আমার কবুতর ধাম করে একদম নার্ভাস হয়ে যায়, মানে কোনো শক্তি শরীরে নাই, এই জন্য একটু মারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে লাক্কা উপরে কবুতর নতুন কালেক্ট করেছি, এই খাঁচা আপনারা খাঁচার মাপ 18x24 এগুলো ব্যবহার করবেন, এগুলোর মধ্যে কবুতর খুব সুস্থভাবে থাকতে পারবে, এখানে কবুতরের কোনো ডিস্টার্ব নাই, ভালোভাবে ডিম ভাত করতে পারবে। তো আপনারা যারা এই ছোটো খাঁচা এবং যে কোনো জায়গায় আপনাদের পালতে পারেন, কবুতরের অসুবিধা হয়, কবুতরকে আমরা যেখানে রাখি সেখানেই থাকে। তো আপনারা এই আমার তিনটা খাঁচা নিচ্ছে 1500 টাকা, 500 করে আপনারা বাজার থেকে নিতে পারেন, নিয়ে কবুতর লালন পালন করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।